সিকিমের ঘটনা আপনাদেরকে কি ঘটনা মনে করাচ্ছে মনে হচ্ছে না যে একই ছবি দেখতে পাচ্ছেন অতীতেও যে ছবি দেখেছিলেন অর্থাৎ আমি বলতে চাইছি কেদারনাথের ঘটনা দু হাজার তেরো জুন মাস কেদারনাথেও এই মেঘভাঙা বৃষ্টির জেরে চোরাবাড়ির তালের দেয়াল ফেটে বিপুল জলরাশি এসে আছড়ে পড়েছিল মন্দাকিনিতে আর মন্দাকিনি ফুঁসে উঠে ভাসিয়ে নিয়ে গেছিল বিস্তীর্ণ এলাকা ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি আমরা সিকিমের ক্ষেত্রেও সিকিমে অর্থাৎ উত্তর সিকিমের লোনাক হ্রদের জল জলের চাপ দেয়াল ফাটিয়ে দেয় অর্থাৎ ক্লাউডবাস্ট অতি ভারী বৃষ্টির কারণে যেটাকে মেঘভাঙা বৃষ্টি বলে সেই কারণে এবার রদের দেয়াল ভেঙে বিপুল জলরাশি এসে আছড়ে পড়ে উর্জা ড্যামে এবং তারপর সেই ড্যামকে ভাসি নিয়ে গিয়ে তিস্তায় বিপুল জলরাশি বইতে শুরু করে ফুসে ওঠে তিস্তা সিকিমের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করার পরে তার প্রভাব পড়ে উত্তরবঙ্গের জেলায় তার কারণ তিস্তা সিকিম থেকে বয়ে গিয়ে উত্তরবঙ্গ হয়ে চলে গিয়েছে বাংলাদেশে এবার তিস্তা জল ক্রমশ নিচের দিকে আসতে থাকে জলের ধারা নিচের দিকে নামে আপনারা জানেনি এর ফলে এই ঘটনা ঘটে কিন্তু চারিদিকে এত চিৎকার চেঁচামেচি বিধ্বস্ত বন্যা সিকিমে ভয়ঙ্কর ধস নিখোঁজ পর্যটক নিখোঁজ মানুষ মৃত্যু সেনা জওয়ানরা নিখোঁজ কিন্তু কোথাও কিন্তু একবারও এই জিনিসটা সেভাবে ব্যাখ্যা করা হয়নি যে ঠিক কি কি কারণে এই ঘটনা ঘটেছিল আমি আপনাদের সামনে আজকে পেশ করব বুঝিয়ে দেব। খুব সাধারণ ভাষায় যাতে একটা সাধারণ মানুষও বুঝতে পারে যে সিকিমে ঠিক কি ঘটেছিল তাহলে দেখুন আমার বিস্তারিত ব্যাখ্যা মূলত তিনটে কারণ উঠে আসছে এক নেপালের ভূমিকম্প তার ফলে সিকিমের মাটির নিচের স্তর আলগা হয়ে গেছিল এছাড়া তো অপরিকল্পিতভাবে নির্মাণ রয়েছে যা কিনা হিউম্যান এরার অর্থাৎ মানুষেরই দোষ আরেকটা হচ্ছে ক্লাউড বার্স্ট মেঘ ভাঙা বৃষ্টি এটার কারণে ঘটে থাকতে পারে আর তিন নম্বর কারণ হচ্ছে যে বৃষ্টি এবং লেক ফেটে যে জল বেরিয়ে এসেছে সেই কারণে এবার আমি দেখিনি প্রথমে দেখুন খুব সংক্ষেপে আমি ঝাঁটাঝাট বুঝিয়ে দিচ্ছি আপনাদের এটা যদি সিকিমের ম্যাপটা দেখছি আর এটা হচ্ছে কী কোথায় ঘটেছিল কি ঘটেছিল ঠিক আছে এই লোনাক লেক এটা উত্তর সিকিমে অবস্থিত এই চোংথাং বলে একটা যে জংশন আছে বেসিক্যালি যারা নর্থ সিকিম গিয়েছেন তারা এটা আরও ভালো বুঝতে পারবেন আমি তো বহু আগেই নর্থ সিকিমের কন্টেন্ট দিয়ে রেখেছি গুরুদুমার তো এই চোংথাং এলাকায় এই হচ্ছে লোনাক লেক এই লো এই লেকটা বেসিক্যালি সাড়ে সাড়ে পনেরো হাজার ফুট হাইট হবে আর এটা দু কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মানে লম্বা দৈর্ঘ্যে আর কি লম্বা তো এখানে গ্লেসিয়ার লেক হিমবাহের জল সারা বছর এখানে এসে জমা হয় আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে চুংথাং ভ্যালি এবং চুংথাংয়ের একদিকে হচ্ছে লাচেন একদিকে হচ্ছে লাচুং এবং এই লাচেন নদী এবং লাচুং নদীও আছে এই যে লাচুং নদী বয়ে গিয়েছে এগুলো আবার এসে পড়ছে কিন্তু তিস্তায় এবার এই যে লোনাক লেক এই লোনাক লেকে সারা বছর যে হিমবাহের জল জমা হয় তার সঙ্গে গত দুদিনের লাগাতার বৃষ্টি এবং ক্লাউড ব্রাস্ট ক্লাউড হচ্ছে খুব ছোট একটি জায়গায় একটি নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হলে ঘন্টায় একশো মিলিমিটারের উপর বৃষ্টি হলে তাকে বলা হয় ক্লাউড ব্রাস্ট এই ক্লাউড বাস্টের ফলে এবং এই লোনাক লেকে যে জল তো অলরেডি জমাই ছিল হিমবাহের গলা জল তার সঙ্গে অতিভারী বৃষ্টি অর্থাৎ ক্লাউড বাস্ট যেহেতু এক জায়গায় মেঘগুলো পুঞ্জীবিত হয়ে জমা হয়ে মোটা মোটা দানায় বৃষ্টি পড়ে এবং খুব অতিভারী বৃষ্টি হয় খুব কম সময়ে অতিভারী বৃষ্টিকে বলে মেঘ ভাঙা বৃষ্টি মূলত এটা পাহাড়ি অঞ্চলেই হয়ে থাকে তবে সমতলেও হতে পারে এবার এই লোনাক লেকের দেয়াল জলের চাপে ক্রমশ আলগা হতে শুরু করে এবং এক তো হিমবাহের গলা জল জমা ছিল তার উপর এই ক্লাউড বাস্টের জল এসে পড়ার ফলে এই লোনাক লেকের দেয়াল ভেঙে জল ছিটকে বেরিয়ে আসে এই চুংথাম এলাকার দিকে আর এই যে জল জমে এবং লেক লেকের দেয়াল ফেটে বেরিয়ে আসে না এইটার একটা শব্দবন্ধ আছে এটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি গ্লেসিয়ার লেক আউটবাস্ট ফ্লাড এটার ফলে অতিরিক্ত মাত্রায় জল নুড়ি পাথর বোল্ডার কাদামাটি সব নিয়ে নিচের দিকে নেমে আসে এবং এটা প্রথমেই এই যে চুংথাম জলবিদ্যুৎ কেন্দ্র দেখছেন এই চুংথাং জলবিদ্যুৎ কেন্দ্রে যে উর্জা ড্যাম সেই উর্জা ড্যামের উপরে আছড়ে পড়ে তো ড্যামে তো জল জমাই ছিল তার মধ্যেই বিপুল পরিমাণ জল ঋষি এসে এই ড্যামের দেওয়ালে ধাক্কা মারে ফলে ড্যামের ধারণ ক্ষমতা হারায় এবং সেই জল উপচে ড্যাম ভেঙে বেরিয়ে আসে তিস্তা এই যখন তিস্তা যে বয়ে চলেছে তিস্তা এবার কী আর জল নিচের দিকে নামে এটা তো নতুন করে কিছু বলার নেই ফলে চুংথাম জলবিদ্যুৎ প্রকল্পের উর্জা ড্যাম ভেঙে তার সঙ্গে আবার নুড়ি পাথর বোল্ডার যা যা ছিল চারপাশে যা জঙ্গল কাঠ সব কিছু ভেঙে নিয়ে এটা চলে আসে সিংথাম ঠিক আছে এবার সিংথামে একটি জলবিদ্যুৎ কেন্দ্র ছিল সেটাও ওয়াশড আউট হয়ে গেছে তারপরে যা সেতু ছিল সেগুলোও ভেঙে যায় এবং আপনারা যদি খেয়াল করে দেখেন একটি খবর মানে খুব বেশি করে হাইলাইট হচ্ছে খুব দুঃখজনক খবর যে সেনা ছাউনি ছিল এবং জন সেনা জওয়ান মানে নিখোঁজ হয়ে যান পরে অবশ্যই একজনকে পাওয়া যায় বা একজনের খোঁজ চলছে সেই ঘটনাটা কিন্তু ঘটেছে এই যে দেখছেন বারদাং বলে জায়গাটায় এইখানে বিপুল জলরাশি এসে আছড়ে পড়ে তিস্তা দিয়ে তিস্তা ওভারফ্লো করে যায় তিস্তার জলস্তর কুড়ি ফুট মতো উঁচুতে উঠে যায় এবং এখানে যে সেনা ছাউনি ছিল তা ভাসিয়ে নিয়ে চলে গেছে নদীর ধারে ক্যাম্প ছিল সেনা ছাউনির সেনাদের সেগুলো সমস্ত ভেসে বেরিয়ে যায় ফলে একটা দুঃখজনক ঘটনা ঘটে একই সঙ্গে ক্রমশ জল নিচের দিকে আসতে থাকে এই যে সিংটাম হয়ে নামচি হয়ে ক্রমশ নিচের দিকে নামতে থাকে যে কারণে তিস্তা আরও শক্তিশালী হয়ে ওঠে ফুসে ওঠে রাক্ষসী তিস্তা হয়ে ওঠে যে তিস্তাকে আমরা মনোমোহিনী বলে থাকি সেই তিস্তা বিপুল জলরাশি নিয়ে নিচের দিকে নামতে নামতে তা রাক্ষুশির রূপ নেয় এবং চারদিকে যা থাকে তা সব গিলে নিয়ে নিচের দিকে নামতে থাকে এবার যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে সিকিমের এই বিপর্যয়ের ফলে তার প্রভাব কি পড়বে না আমাদের রাজ্যের উত্তরবঙ্গে অনেক প্রশ্ন এই এই প্রশ্নটাও আমি পেয়েছি গতকাল আমার কন্টেন্ট এই প্রশ্নটা এসছে হ্যাঁ অবশ্যই পড়বে কারণ তিস্তা তো সিকিম থেকে বয়ে সে উত্তরবঙ্গ দিয়ে বাংলাদেশে গেছে তো সিকিমে যদি এই এত বড় বিপর্যয় ঘটে থাকে তার প্রভাব তো অবশ্যই উত্তরবঙ্গে পড়বে এবং ইতিমধ্যেই পড়তে শুরু করেছে যদিও সেটা একটি আলাদা স্টোরি যদি আপনারা বলেন আমি সেই স্টোরিও করে দেখাতে পারি কিন্তু খুব সংক্ষেপে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে সেদিন সিকিমে অর্থাৎ উত্তর সিকিমে ঠিক কি ঘটেছিল যদি একটা জিস টানি তাহলে বলতে হয় যে এই যে লোনাক লেক এটি একটি হিমবাহ গ্লেসিয়ার লোক লেক এখানে সারা বছর হিমবাহের জল জমা হয় এবং তার সঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ক্লাউড বাস অর্থাৎ মেঘভাঙা বৃষ্টির জল সেখানে জমা হওয়ার ফলে লেকের দেয়াল ফেটে যায় লেকের দেয়াল ফেটে যাওয়ার ফলে বিপুল পরিমাণ জলরাশি সোজা নেমে নেমে আসে চুংথাং জলবিদ্যুৎ কেন্দ্রের সেখানে বাঁধ ভেঙে আরও নিচের দিকে নামতে থাকে দুপাশে যা থাকে তা গিলিনীতি নীতি সিংথাম হয়ে এই এই হয়ে সোজা পানি গালি কালিঝোড়া হয়ে সেবক হয়ে অর্থাৎ কালিম্পং হয়ে নিচের দিকে জলপাইগুড়ির দিকে নেমে আসে আশা করি সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝাতে পারলাম সিকিমে সেদিন ঠিক কি ঘটেছিল ঠিক কি কি কারণে এই প্রবল জলচ্ছ্বাস এবং ভয়ঙ্কর বন্যার মুখোমুখি হতে হয়েছে সিকিমকে এবং উত্তরবঙ্গেও তাহলে আজকের মতো আসছি কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা মতামত জানাবেন আবার দেখা হচ্ছে পরের কন্টেন্টে নতুন কোনো গল্প নিয়ে নতুন কন্টেন্ট নিয়ে তাহলে আজকের মতো আসছি সি ইউ দ্য নেক্সট ওয়ান টেল দেন গুড বাই টেক কেয়ার লাভ ইউ অল